شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই রফিক মোল্লা প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কি পড়তেই হবে, যদি না পড়া হয় তাহলে কি রোজা হবে না? আর কেউ যদি হয়তো ক্লান্ত হয়ে গিয়ে বসে বসে যদি তারাবির নামাজ পড়ে তাহলে পড়া যাবে কি না? দেখেন, তারাবির নামাজ পড়ার ফজিলত আছে, নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। কেউ যদি নামাজ না পড়ে তার রোজা হবে না কথাটা না, কিন্তু বিরাট বড় একটা নেকি থেকে সে মাহরুম হয়ে গেল। আর যেটা আমরা চাই যে যে কাঙ্ক্ষিত মাস আসুক, সেই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করবো, সেই ইবাদত থেকে সে গাফেল হয়ে গেল, কিন্তু নামাজ হবে না কথাটা বলা যাবে, নামাজ হয়ে যাবে, কেন তারাবি নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে, যে হাদিসটা আপনি বুখারির 37 নম্বরে, তারপর 2008 নম্বরে, 2009 নম্বরে এবং মুসলিমের 1815 নম্বরে পাবেন। এছাড়া আপনি আবুদাবুদে তিরমিজিতে নাসাইতেও পাবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ইমানের সাথে ও নেকির আশায় রমজান মাসে কিয়াম করে, তারাবি পড়বে, তার পূর্বেকার পাপসমূহ মাফ করে দেওয়া হয়। তো আল্লাহ আকবর, এত বড় ফজিলত রয়েছে রমজান মাসে কিয়াম করা, তারাবি পড়া। তো এই ফজিলত থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আর যদি কেউ ক্লান্ত হয়ে যায়, যদি কেউ ক্লান্ত হয়, সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা না থাকে, সে বসে নামাজ পড়বে, তার নামাজের কোনো ক্ষতি হবে না, তার নামাজ হয়ে যাবে।